উপনির্বাচনে এই টিএমসি কে হারিয়ে প্রমাণ করে দিয়েছি এ বাংলার শেষ কথা শুধুমাত্র মমতা ব্যানার্জি বলবে না কংগ্রেসও বলবে আবার সিএ এর কথা আসবে ছাত্র সমাজ সাবধান এনআরসি এনআরসি একটা নির্বাচনের হাতিয়ার বাকি কিছু নয় ধপ্পা যেরকম কত চলবে আগামী দিনে বলছে তৃতীয় আর্থিক শক্তিতে নাকি ভারতবর্ষ রূপান্তরিত চলেছে। যত শকুনরা অভিশাপ দেন না কেন বাংলার সব শকুনের অভিশাপকে পরাস্ত করে যুব সমাজ ছাত্র সমাজ এ বাংলায় নতুন করে যে অভিযান শুরু করেছে যে সংগ্রাম শুরু করেছে তা আজ না হয় কাল এ বাংলায় তার নিজস্ব পরিচিতি নিজস্ব অস্তিত্বকে প্রমাণ করতে পারবে। তাই একটা কথা বলবো তাদেরকে প্রথমে মঞ্জিল সে আগে বাড়কর মঞ্জিল তলাশ কর अगर दरिया भी मिल जाए तो समंदर की तलाश कर छात्र समाज तादेर लक्ष्य समुद्रे पहुंचानो ताशुने एकटा सभा करले हबे ना एकटा समावेश करले हबे ना एई बांग्लाय आज छात्र समाजेर बड़ प्रयोजन युव समाजेर बड़ प्रयोजन एई पश्चिमबंग के तृणमूल एवं बीजेपी नाकपास थेके मुक्त करते এ বাংলার যুব সমাজ ছাত্র সমাজের অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। এ বাংলার ছাত্র সমাজ কখনো তার দায়িত্ব পালন থেকে বিরত থাকেনি ইতিহাস তার প্রমাণ। এই ভারতবর্ষের ছাত্র সমাজ তাদের আত্মত্যাগ ভারতবর্ষের ইতিহাসে রত্ন খচিত হয়ে আছে। মনে করে দেখুন জালিয়ানওয়ালাবাগ ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যেদিন জালিয়ানওয়ালাবাগে নৃশংস আক্রমণ করে শান্তিপ্রিয় মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে 1517 থেকে 20 জন মানুষকে হত্যা করেছিল যারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। সেই মাটিতে দাঁড়িয়ে একজন 19 বছরের যুবক আরেকজন 12 বছরের ছাত্র শপথ নিয়েছিল প্রতিশোধ নিতে হবে। সেই 19 বছরের যুবকের নাম ছিল উধম সিং আর সেই 12 বছরের ছাত্রের নাম ছিল ভগত সিং। মনে রাখবেন এটাই এই ভারতবর্ষের ছাত্র যুব সমাজের ইতিহাস। ভালো লাগছে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সৌরভের নেতৃত্বে আজকের ছাত্র সংসদকে যে মুর্শিদাবাদের একদিনের ছাত্র নেতা মুর্শিদাবাদ জেলার ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ জহরের নামে তারা আজকে এখানকার নামকরণ করেছে জহর নগর। এটা আমার কাছে অনেক অনেক আবেগের। আপনাদের তাই ধন্যবাদ জানিয়ে বলতে চাই আপনারা এগিয়ে চলুন। নজরুলের সুরে সুর মিলিয়ে বলুন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আর প্রচার মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্ক আমার থাকতো তাহলে ওয়াটারলুর কথা ভুলেই যেত মনেই করতে পারত না। তাই আজ আসল কথাকে ভুলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাই আজকে মোদীর জয়রাই ভারতবর্ষের প্রচার মাধ্যম। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য। চাঁদে গেল নাকি মোদী প্রচার চলছে তাও ভাগ্যিস বলেনি যে মোদী নিজে চন্দ্রযান বানিয়ে দিয়েছিল এটা বলেনি বলে আমাদের বাবার ভাগ্য। এই চন্দ্রযান যার অভিযান শুরু হয়েছিল আজ কিনা 1962 সালে জওহরলাল নেহরু হোমি জাহাঙ্গীর ভাবা ডাক্তার বিক্রম সারাভাই তাদের হাত ধরে ভারতবর্ষে শুরু হয়েছিল মহাকাশ অন্বেষণ মহাকাশ গবেষণা স্পেস এক্সপ্লোরেশনের প্রক্রিয়া। চলে এলো ফার্স্ট হতে সঙ্গে ইসরো। এটা অপমান করা নয় আমাদের দেশের বিজ্ঞানীদের। বিজ্ঞান একদিনে হয় না, বিজ্ঞান একটা অন্বেষণের নাম,
বিজ্ঞান একটা গবেষণার নাম, এই দশকের পর দশক শতকের পর শতক চলতে থাকে, তারই একটা অংশ হচ্ছে চন্দ্রযান অভিযান। এটা তো কৃতিত্ব নিয়ে মোদি প্রমাণ করবে, মোদি ছিল তাই হলো। অথচ দেখুন ভারতবর্ষের বাজেট যেটা তৈরি হলো এবছরে, সেই বাজেটে বিজ্ঞানের খাতে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির খাতে বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন ধপবাজি এরকম কত চলবে আগামী দিনে? বলছে তৃতীয় আর্থিক শক্তিতে নাকি ভারতবর্ষ রূপান্তরিত হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি আজ পৃথিবীতে ভারতবর্ষের স্থান কোথায়? ক্ষুধার তালিকায় পৃথিবীর 117টা দেশের মধ্যে আমাদের স্থান 107 নম্বরে, জেনে রাখবো। এই দেশের 45% যুবক কাজ পায় না। এই দেশের মানুষের মাথা পিছু আয় G20 দেশগুলো যেগুলো দেখছেন সব থেকে নিচে, 163 পৃথিবীতে। ভোট আসবে সাম্প্রদায়িকতার ধন নিয়ে মোদি নেমে পড়বে, সাবধান ছাত্র সমাজ। আবার NRC-র কথা আসবে, আবার CA-র কথা আসবে, ছাত্র সমাজ সাবধান। NRC একটা নির্বাচনের হাতিয়ার, বাকি কিছু নয়। ভোট হয়ে গেছে, NRC ভুলে গেছে সবাই। ভোট হয়ে গেছে, মোদি আর দিদি NRC-কে কোল্ড স্টোরেজে রেখে দিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, একটা কথা বলতে পারি, নিশ্চিন্তে থাকুন, এ বাংলায় কংগ্রেসের পুনর্জাগরণ শুরু হয়ে গেছে, কংগ্রেসের পুনরুত্থান শুরু হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। সাগর দিঘিতে আমরা উপনির্বাচনে এই TMC-কে হারিয়ে প্রমাণ করে দিয়েছি, এ বাংলার শেষ কথা। শুধুমাত্র মমতা ব্যানার্জি বলবে না, কংগ্রেসও বলবে। হ্যাঁ, বলবে। পঞ্চায়েত নির্বাচনে তাই মমতা ব্যানার্জির হিম্মত হয়নি শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোর, কারণ সে জানে শান্তিপূর্ণ নির্বাচন মানে TMC-র কবর হবে, TMC-কে শ্মশানে যেতে হবে। তাই বাংলায় কখনো পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হতে দেওয়া হবে না।